শাসক দলের বিরুদ্ধে ফের কথা বলার কোপ রাহুল গান্ধীর পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত খারিজ হতে পারে রাজ্যসভার সদস্য পদ মহারাষ্ট্র বিধানসভায় দাঁড়িয়ে শাসক দল বিধায়কের চোরের দল বলার অপরাধে খোয়াতে হতে পারে সাংসদ পদ সবটাই এখন রাজ্যসভার চেয়ারম্যানের হাতে বিজেপির কোপে আরও এক সাংসদ রাহুল গান্ধীর পর সঞ্জয় রাউত সদস্য পদ খারিজ হতে পারে শিবসেনার সাংসদের এ যেন হীরক রাজার দেশ শাসকের বিরুদ্ধে কথা বলার মাশুল যন্তর মন্তরে মগজ ধোলাই কিন্তু এদেশে মগজ ধোলাই না হলেও খোয়াতে হয় সাংসদ পদ যেতে হতে পারে জেলেও ভোটে লড়ার উপরেও জারি হতে পারে নিষেধাজ্ঞা মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার ফল সাংসদ পদ খারিজ হয় রাহুল গান্ধীর এরপরই দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে সরকারের বিরুদ্ধে কথা বলার মাশুল দিতে হবে যে এখানেই শেষ নয় আরও এক সাংসদ তার পদ খোয়াতে পারেন অভিযোগে তীর শিবসেনা নেতা তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতের দিকে মহারাষ্ট্র বিধানসভায় দাঁড়িয়ে চোরের দল মন্তব্য করায় তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব এনেছে বিজেপি মহারাষ্ট্রের বিধানসভা স্পিকার রাহুল নারভেকরের কাছে ইতিমধ্যেই ওই প্রস্তাব জমা দিয়েছে শাসক দল স্পিকার জানিয়েছেন ওই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়েছে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে সঞ্জয় রাউতকে এরপর তা বিবেচনার জন্য রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠানো হবে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ওই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গৃহীত হলে সঞ্জয়ের সাংসদ পদ খারিজ হতে পারে ওই বিষয়ে সঞ্জয় রাউত বলেন রাহুল গান্ধীর মতো তিনিও ষড়যন্ত্রের শিকার যদিও ওই মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন না রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিলের পর দেশের একাধিক বিরোধী দল তার পাশে দাঁড়িয়েছে অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অন্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও তার পাশে থাকার বার্তা দিয়েছেন যদিও রাহুলকে বহিষ্কার করার সিদ্ধান্ত বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল কলকাতা টিভি